বস সাকিব খানকে যে মানুষ কত ভালোবাসে তা আমরা দাঁড়িপাল্লায় ওজন মাপলে যেরকম সঠিক নির্ণয় করি, বসের সুনাম তার ব্যতিক্রম নয়। যাকে একটা বার ছোঁয়ার জন্য সবাই ব্যাকুল থাকে, তার জনপ্রিয়তাকে অস্বীকার করার ক্ষমতা কার কি আছে? ভক্তদের পাগলামিটাই তার প্রমাণ। দেশ থেকে বিদেশ সব জায়গায় তার জনপ্রিয়তার বিচরণ দিন দিন বেড়েই চলেছে। মেগাস্টার সাকিব খান আমাদের দেশের নায়ক, সে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের কাছে। এই বয়সে এসেও এত সুন্দর লুক সত্যিই প্রশংসনীয়। আমাদের বাঙালিরা কিন্তু কিঞ্চিৎ পরিমাণ বাংলার নায়কদের নিয়ে প্রশংসা করবে না। তারা ওভার স্মার্ট শঙ্কর, তারা হিন্দিতে বলিতে ভালোবাসে, তারা শাহরুখ খান সালমান খান নিয়ে কথা বলতে পছন্দ করে, কিন্তু তারা কখনোই নিজেদের চেহারা আয়নায় দেখে না। ইয়ার রিভিউতে যদি মেগাস্টার সাকিব খানকে হিসেব করি, তাহলে যত বিনোদন আছে সবগুলোকে পাশ কাটিয়ে টপ অফ দ্য ইয়ার 2023-এ সাকিব খানে ভেসে চলবেন। আবার 2023-এর শেষের দিকে বস সাকিব খান হেভি ওয়েট কিছু কাজ করে গেছেন, যা 2024-এ সারা বছর দাপিয়ে বেড়াবে। আসলে আমরা কখনোই চিন্তা করি না আমরা কি করছি দেশের জন্য। সো বস তো বিনোদনের খাতিরে সারা পৃথিবীময় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সো বস এগিয়ে চলো, আমরা অবশ্যই আপনার পাশে।